मुतिया मुरलीधरन এই একটি নামে রীতিমতো দুই ভাগ হয়ে যায় গোটা ক্রিকেট বিশ্ব। একাংশ বিশ্বাস করে ক্রিকেট বলকে তার চেয়ে ভালো ঘোরাতে পারেন না কেউ, আর বাকিরা ভাবেন নিজের অবৈধ অ্যাকশনকে শুদ্ধ প্রমাণের জন্য রীতিমতো নিয়মই বদলে ফেলেছেন মুরলীধরন। যে পক্ষই সঠিক হন না কেন, ইতিহাস থেকে মুছে যাবে না মুরালির 800 টেস্ট উইকেট কিংবা 534 ওয়ানডে উইকেট। এর সঙ্গে আবার বোনাস হিসেবে রয়েছে টি-20-র 13টি উইকেট। সব মিলিয়ে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল বোলারের নাম মুতিয়া মুরলীধরন। 1972 সালের 17ই এপ্রিল ক্যান্ডির একটি পাহাড়ি তামিল হিন্দু পরিবারে জন্মেছিলেন মুরালি। তখন হয়তো কেউ ভাবেননি নিজের হাতের জাদু দিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে বশ করবেন মুরালি। জীবনের 49 বছর পেরিয়ে পেছনে ফিরে তাকালে তিনি দেখতে পান ইতিহাসে সর্বোচ্চ 1347 উইকেট শিকারের কীর্তি। ক্রিকেটের সঙ্গে বন্ধুত্বের শুরু করেছিলেন 9 বছর বয়সে। প্রথম 5 বছর ছিলেন মিডিয়াম পেসার। মুরালির বয়স যখন 14, তখন স্কুল দলের কোচ সুনীল ফার্নান্দো তাকে বলেছিলেন অফ স্পিন বোলিং শুরু করতে। ভাগ্যিস সুনীল এসেছিলেন মুরালির জীবনে, নয়তো 800 টেস্ট উইকেট কিংবা 534 ওয়ানডে উইকেট হয়তো কখনোই দেখত না আলোর মুখ। 1992 সালে আগস্টে অ্যালান বোর্ডারের অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন মুরালি। সেই ম্যাচে 2 ইনিংসে 141 রান খরচা নেন মাত্র 3টি উইকেট। কোনো স্বপ্নিল অভিষেক নয়, বরং আন্তর্জাতিক মঞ্চের বাস্তবতাই সেদিন শিখেছেন মুরালি, যা কাজে লাগিয়েছেন ক্যারিয়ারের পরবর্তী 19 বছরে। টেস্ট ক্রিকেট দিয়ে শুরু করলেও মুরালির শেষটা হয়েছে ওয়ানডের মাধ্যমে। 2011 সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই অফ স্পিন কিংবদন্তি। মাঝের সময়টাতে নিজের চোখ রাঙানিতে নাভিশ্বাস উঠিয়েছেন বিশ্বের সকল ব্যাটসম্যানের। একটা দৃশ্য বেশ ঝড় তুলেছিল। ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বায়োমেকানিক্যাল বিশেষজ্ঞদের সামনে উদম গায়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিচ্ছেন মুরালি। গায়ে অসংখ্য সেন্সর লাগানো, ডজনখানে ক্যামেরা তার দিকে তাক করা। সেই পরীক্ষায় পাশ করেও শান্তিতে থাকতে পারেননি তিনি। এরপরও তাকে টিভি ক্যামেরার সামনে বল থ্রু করার আগে কোনোয়ের মাপ ঠিক আছে কিনা সেই পরীক্ষা দিতে হয়েছে। হয়েছে বর্ণবাদের শিকার, প্রতিপক্ষ দর্শকদের দুয়ো শুনতে হয়েছে অসংখ্যবার, কিন্তু স্রোতের বিপরীতে নিজেকে শক্তপোক্ত মনের মানুষ হিসেবে ঠিকই প্রস্তুত করেছিলেন মুরালি। একসময় হয়ে উঠেছিলেন ব্যাটসম্যানদের ত্রাস। চোখের কোটর ঠিকরে প্রায় বেরিয়ে আসা তার দুটি অক্ষি গোলকের দিকে তাকালে সেরা ব্যাটসম্যানরা ভয় পেয়ে যেতেন। কত ব্যাটসম্যান যে ওই ভয়ে ব্যাট হাতে খাবি খেয়েছেন তার ইয়ত্তা নেই। সেই সঙ্গে তার ভয়ঙ্কর স্পিন, যার কোনো তুলনা চলে না, বলে ট্রান বুঝে ওঠার আগেই ঘায়েল হয়েছেন অগণিত ব্যাটসম্যান। একজন স্পিনার হয়েও যে সাফল্য মুরলীধরন অর্জন করেছেন তার কোনো তুলনা আদৌ চলে না। এত এত বিতর্ক আর সমালোচনা সয়েও টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র বোলার হিসেবে 800 উইকেটের অবিশ্বাস্য মাইলফলকের মালিক হয়েছেন তিনি। ওয়ানডেতে তার উইকেট সংখ্যা 534, দুই ফর্মেটেই মাইল ফলকের মালিক হওয়া চারটিখানি কথা নয়। টেস্টে তার অর্জনকে একমাত্র ডন ব্র্যাডম্যানের 99.94 ব্যাটিং গড়ের অবিশ্বাস্য কীর্তির সঙ্গে তুলনা করা যায়। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দুলীপ মেন্ডেস একবার বলেছিলেন মুরালি কংক্রিটেও বল ট্রান করাতে সক্ষম, এবং কথাটা একেবারে মিথ্যে নয়। বাঁকানো কনুই আর শক্তিশালী কাত ব্যবহার করে খুব সহজেই যে কোনো পিচেই বল ভয়ঙ্কর স্পিন করাতে পারতেন তিনি। তার অধিকাংশ বলই ছিল আনপ্লেয়েবল, তবে এসব কারণেই তাকে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে। 1995 সালে মেলবোর্ন টেস্টে তাকে 7 বার নো বল ডেকে বসেন অস্ট্রেলিয়ার আম্পায়ার ড্যারেল হেয়ার। এর ঠিক 10 দিন বাদে একটি ওয়ানডে ম্যাচেও তাকে বারবার নো বল ডাকেন আম্পায়ার রস এমারসন। 1999 সালের জানুয়ারিতে অ্যাডিলেডে ফের এই এমারসনই একই ঘটনার পুনরাবৃত্তি করেন, যখনই তিনি নতুন স্পেল শুরু করতে গেছেন সঙ্গে সঙ্গে অজি দর্শকরা তাকে খেপাতে তার স্বরে নো বল বলে চিল্লাতে থাকে। 1995 সালে অস্ট্রেলিয়ার মাটিতে ঘটে যাওয়া ওই ঘটনার পর আদতে শ্রীলঙ্কার লাভই হয়েছিল, কারণ এরপর দলের সবাই মুরালির জন্য একজোট হয়ে খেলেছেন আর একটা ফলও এসেছে এক বছর পরই। 1996 বিশ্বকাপ জিতেই সব কিছুর জবাব দিয়েছে শ্রীলঙ্কা। পরে মুরালিকে নো বল ডাকার ওই ঘটনা বিশ্বকাপ জেতায় কত বড় ভূমিকা রেখেছিল তা নিজে জানিয়েছেন আরেক কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।
133 টেস্ট 350 ওয়ানডে ও 12টি টি-20তে আবদ্ধ হয়েছে মুরালির ক্যারিয়ার। টি-20 ক্রিকেটটা ঠিক সেই অর্থে খেলতে পারেননি, তার রেকর্ড হয়নি তেমন, কিন্তু টেস্ট ইতিহাসের সর্বোচ্চ 800 এবং ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ 534 উইকেট ঠিকই স্বীকার করেছেন তিনি। এছাড়া আন্তর্জাতিক ক্যারিয়ারে তার উল্লেখযোগ্য রেকর্ডসমূহ, টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ সংখ্যক 67 বার 5 উইকেট শিকার, সর্বোচ্চ সংখ্যক 22 বার 10 উইকেট শিকার, টেস্টে একমাত্র বোলার হিসেবে দুইবার টানা 4 ম্যাচে 10 উইকেট শিকার, জিম লেকারের পর দ্বিতীয় বোলার হিসেবে দুইবার ইনিংসে 9 উইকেট, একমাত্র বোলার হিসেবে সব টেস্টে খেলুড়ে দলের বিপক্ষে ম্যাচে 10 উইকেট নেওয়ার রেকর্ড, একমাত্র বোলার হিসেবে তিনটি ভিন্ন স্টেডিয়ামে 100 উইকেট শিকার, আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ 63,132টি বল করে সর্বোচ্চ 1,347 উইকেট। মুরালির কারণেই আইসিসির গভর্নিং কাউন্সিল বোলারদের জন্য 15 ডিগ্রি পর্যন্ত কোনোই বাঁকানোর নিয়ম বানাতে বাধ্য হয়। তারা এটাও স্বীকার করে যে মুরালির অ্যাকশনের ধরন এক ধরনের ভ্রম তৈরি করে। 2002 সালে অজি লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নকে ছাড়িয়ে উইজডেন কর্তৃক ইতিহাসে সেরা বোলারের খেতাব ভূষিত হন মুরালি। বোলিং অ্যাকশনের সময় ভয়ানক হয়ে ওঠা মুরালি কিন্তু আদতে অত্যন্ত হাসিখুশি একজন মানুষ, তার মুখে সবসময় হাসি লেগেই থাকে। তবে তার সবচেয়ে বড় শক্তির জায়গা কিন্তু অন্যখানে, দলের একমাত্র তামিল খেলোয়াড় হয়েও জাতিগত বিদ্বেষে আক্রান্ত একটি দেশের একতাবদ্ধ শক্তির প্রতীক তিনি। গত 7ই এপ্রিল এই কিংবদন্তির 48তম জন্মদিন গিয়েছে। শুভ জন্মদিন কিংবদন্তি মুতিয়া মুরালিধরন। সো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। ক্রিকেট সুপারস্টারদের জীবনী নিয়ে এমন ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।